বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন তাকে নিয়ে গণমাধ্যমে মিথ্যাচার করছেন স্থপতি মোবাশ্বের হোসেন। সাবেক বোর্ড পরিচালকের কাছ থেকে এমনটা আশা করছেন না তিনি। এদিকে শেখ হাসিনা আন্তর্জাতিক স্টেডিয়াম নির্মাণের দায়িত্ব পেয়েছে পপুলাস কনসোর্টিয়াম। ছয় মাসের মধ্যেই কাজ শুরু হওয়ার প্রত্যাশা বিসিবির। এসএমআইএফ রিপোর্ট। সমন্বয়হীনতা বলতে উনি আজকে আমাকে যেটা বললেন, আমাকে বললেন যে ভাই আপনার সাথে কনফিডেন্সিয়ালি বসতে চাই, আমি কি অবস্থায় আছি আপনারা এটা দেখবেন। নো কমেন্টস, আমরাও নো কমেন্টস। আমি অত্যন্ত অসহায়, উনি যদি মনে খুশি হয় শুনলে আমি অত্যন্ত অসহায়। সাবেক পরিচালক মোবাশ্বের হোসেনের গণমাধ্যমে দেয়া বক্তব্যের বিষয়ে কোনো মন্তব্য করতে না চাইলেও একেবারেই ছেড়ে কথা বলেননি বিসিবি সভাপতি। আমার কথা হচ্ছে এগুলো এখন একটা মানে একটা মজা পাচ্ছে পেতে দেন, অসুবিধা নাকি, বাট আমি ক্লিয়ার ইন মাই মাইন্ড, আমার কোনো কিছু নাই, আমাকে যদি মনে করে আমি অসহায় আমি অসহায়। সামাজিক অবস্থা সম্পন্ন একজন ব্যক্তির কাছ থেকে এমন মন্তব্য আশাতীত নয় বলেও জানান নাজমুল হাসান পাপন। কন্টিনিউয়াসলি বলে যায়, ওনার তো একটা স্ট্যাচুর আছে, ওনার পক্ষে কি এটা মানায়? মানে আমি এই কথাটা বলার জন্যই বললাম যে দেখেন আপনি কন্টিনিউয়াসলি এই ধরনের কথাগুলো বলেন, কিন্তু আমি তো এটা আপনাকে বলতেছি, এটা কোনোভাবেই আমি জয়ের। এদিকে বিসিবি সভায় পূর্বাচলের শেখ হাসিনা স্টেডিয়াম নির্মাণের দায়িত্ব দেওয়া হয়েছে পপুলাস কনসোর্টিয়ামকে। এটা প্রস্তুত আছে, আমাদের এটা তৈরি হয়ে গেছে কাগজপত্র, তো এখন তাদের সাথে চুক্তি সই হওয়া বাকি আছে, সেটা যে কোনো দিন হবে। এটা চুক্তি হওয়ার পর থেকেই দিনক্ষণ শুরু হয়ে যাবে আমাদের, ছয় মাসের মধ্যে তাদের কাজ শুরু করতে হবে। এছাড়া টি টোয়েন্টি বিশ্বকাপ জার্সি ওয়েবসাইটের মাধ্যমে বিক্রির পরিকল্পনা করছে বোর্ড। সম্ভবত আমাদের হয়তো ওয়েবসাইটের মাধ্যমে আমরা করব। এস এম আরিফ, মাইটিভি।